কথায় তো আছেই, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি অলরেডি বৃষ্টি শুরু, তাই ব্লগিং আর সোলো রাইডিং সব তখন মাথায়। যাই হোক, বেরিয়ে পড়লাম মোটামুটি 5:09, যেতে হবে জোড়হাট অবধি 180 কিলোমিটার। গুগল ম্যাপের হিসাব অনুযায়ী পৌঁছাতে সময় লাগবে 9:15, আর খানিকটা এগোতেই চোখে পড়ল সেই ব্রিজটা যার গল্প পরে বলছি। দেখতে দেখতে পৌঁছে গেলাম SBI LD জোড়হাট। আরে সৌরভ দত্ত, পরীক্ষায় পাস করে বাইপাস ধরার আগে সেরে নিলাম পেট পুজো চিকেন বিরিয়ানি দিয়ে। আহ, এবার বাইপাস ধরে চারপাস দেখতে দেখতে ফেরত যাব। ফেরত আসার সময় আকাশ আর বিশেষ হতাশ করেনি, মাথার উপর রোদ নিয়ে জোড়হাট ছেড়ে বেরোলাম শিবসাগর। শিবসাগরে পেলাম লাচিত বরফুকনের বিখ্যাত মূর্তি। শিবসাগর এমনিতেও ঐতিহাসিক প্রাচুর্য সম্পন্ন একটা শহর, পেলাম প্রচুর শিবদোল দেখতে। চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা বরাবর এগিয়ে চললাম তিনসুকিয়ার উদ্দেশ্যে। শুরুতেই বললাম সেই ব্রিজের গল্প পরে বলছি, এটাই সেই ব্রিজ। বাবা মা যখন এসেছিল আগের বছর, এই ব্রিজের তলায় বসে ছোট একটা পিকনিক করেছিলাম, রুটি তরকারি একসাথে বসে বেশ গল্প গুজব করতে করতে খাওয়া। হঠাৎ করে সেই জায়গা দেখে পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। তবে খানিকটা এগোতে চোখে পড়লো সেই গাছটা যেটা দেখে হঠাৎ করে গাড়ি থামিয়ে বাবা ছবি তুলেছিল। কথায় আছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, এই গাছে এক পায়ে দাঁড়িয়ে একা একা একটা টিলার উপর। সকালের 5:30 ঘন্টা চালানোটা পুরোটাই বৃষ্টিতে, তাই এই মোটামুটি 380 কিলোমিটার চালাতে সময় লেগে গেল 10.5 ঘন্টা। আবার শেষে বাড়ি ফেরার সময় শেষ 1.5 ঘন্টা আবার বৃষ্টিতে, তাই বিধ্বস্ত অবস্থায় কোনো রকমে ঘরে ঢুকলাম। আর কথায় তো আছেই, যার শেষ ভালো তার সব ভালো, তাই আমার এই ছোট্ট প্রচেষ্টাটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং লাইক আর শেয়ার করুন এই ভিডিওটি। সাথে থাকুন আরও কিছু ইন্টারেস্টিং ব্লগিংয়ের জন্য। ধন্যবাদ।